নমস্কার ইউটিউবের আমারই চ্যানেলের সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা বিপদের মধ্যে আছে বিশেষ করে তাদের জন্য আমি খুব তাড়াহুড়ো করে আমি এসেছি আপনাদেরকে একটা নতুন পথ দেখাতে মানে এই যে আমি কালকে ভিডিওটা শ্যুট করেছিলাম পারিনি অন্ধকার ওর আগের দিন শ্যুট করেছি পারিনি অন্ধকার পোস্টিং করলে আপনারা হাসবেন আজকে একটু লাইট পেয়েছি তাই খুব সকালে চলে এসেছি আমি আজকে বাইশ তারিখ আগস্ট দাঁড়িয়ে আছি আমি একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিন্তু আমরা চলছি উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হয়েছিল আজ থেকে উনিশ তারিখে তারপরে গতকাল থেকে আবার আর একটা নিম্নচাপ তৈরি হয়েছে মানে জোড়া নিম্নচাপ চলছে তাই টানা বৃষ্টি চলবে এখন ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত ফলে এই যে বিপদের মুহূর্তে আমরা আছি কালকে একজন ছাদ বাগানি বলেছেন যে স্যার আমি খুব আমার ছাদগুলো এলোমেলো হয়ে যাচ্ছে গাছগুলো স্যার আমি কি করব এখন সেই বাঁচানোর জন্য কিন্তু আপনাদের একটা আমরা তো বকবক করব আমরা আমাদেরকে বলা হচ্ছে ইউটিউবার আমরা তো বকবক করবো কত কি কথা বলবো তা বুদ্ধিটা তো আপনার আছে বুদ্ধিটা তো আপনার আমাদের মুখে কথা শুনবেন নিজের বুদ্ধি খাটাবেন খাটিয়ে আপনি এগোবেন এইভাবে গাছ বাঁচাতে হবে মানে আপনি একজন কিন্তু আমি মনে করি এই মুহূর্তে আমি একজন কিন্তু সৈনিক চাষী আপনি কিন্তু যুদ্ধ করতে নেমেছেন প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছেন কেউ আপনার পাশে নেই সেই সৈনিক কিভাবে জিতবে তার একটা ছোট্ট কৌশল দেখে নিন সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দি বেল আইকন নেভার মিস বীরভূম পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া বাঁকুড়া তারা হয়তো এতটা সমস্যার মধ্যে নেই আমরা এত গভীর সমস্যার মধ্যে চলছি এখন উপকূলে আছি আমরা যারা পূর্ব মেদিনীপুর আমরা দক্ষিণ চব্বিশানা উত্তর চব্বিশানা সামপাট হাওড়া মানে নদীয়ার নিচের দিকটা মানে এত সমস্যা আমাদের পিওর ইটেল মাটি প্লাস আমাদের জল অনবর্ত বৃষ্টি হচ্ছে অনবর্ত বৃষ্টি হচ্ছে কাল রাত্রে তো বৃষ্টি হচ্ছে তাহলে গাছ বাঁচবে কী করে গাছ কি করে বাঁচবে গাছকে বাঁচাতে বাঁচাতে হবে না আমরা শখের গাছ মাছা করে ফেলেছেন বহু টাকা খরচা করে ফেলেছেন যাদের টবে ছোট ছোট গাছ হয়েছে টপটা ঘরের ভিতরে ঢুকে নিয়ে গেলেন আবার একটু লাইট পড়লে আবার বের করে দিলেন সুবিধে কিন্তু টবে করেছেন গাছ বাঁচায় উঠে গেছে টপ টানবেন কি করে হবে না ছাদের উপরে মাটি ফেলেছেন বাগান করেছেন ছাদ বাগান সরাবেন কী করে মাটি আমাদের মতো গাড্ডা গাড্ডায় পড়ে গেছে আমরা যারা মাটিতে করেছি গাড্ডায় পড়েছে সেই গাড্ডায় থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন কিভাবে আপনি সেই কৌশল করে জিততে হবে আপনার আপনি সৈনিক যেহেতু বলেছি আপনি আপনাকে দেখুন আমি কি করেছি এটা একটা লাউ গাছ লাউ গাছ অত্যন্ত সুখী গাছ কুমড়ো না লাউ যারা সাদা লাউ হয় এটা আমি দেশি লাউ লাগিয়েছি এইভাবে কিন্তু আমি ঘিরে দিয়েছি ডবল করে দিয়েছি যাতে একদম বৃষ্টির জল না গোড়ায় পড়তে পারে এই পলিসিটা আপনাকে নিতে হবে শুধু আমি এই কায়দা দেখাচ্ছি কেন যে আপনারা আমার প্রিয় দর্শকরা আমার পরিবারের লোক আমার পরিবারের লোকেরা বিপদে পড়ে গেছে তার মুক্তির উপায় আমি যেটা করেছি আপনাদের দেখাচ্ছি এই ব্যাপারটা হচ্ছে আর কি করবেন গাছ মরে গেল হেরে যাওয়ার গল নেই গল্প নেই আমার কাছে এই রকম প্লাস্টিক পাওয়া যায় এই কেজি দামে পাওয়া যায় এ দশ বারো পয়সা মাত্র দাম পড়ে কেনা এই দেখুন আমি আবার কিন্তু এই লাবনী জাতের লাউ করে ফেলেছি এটা কিন্তু হাইব্রিড লাউ সরু সরু বোতল বোতল যেটা সরু সরু হয় কলস কোম্পানির লাবণী বহু কোম্পানি জাত আছে আমি হাইব্রিড লাউ লাগিয়ে ফেলেছি এ গেলে আবার লাগাবো কারণ আমি অনেক টাকা খরচা করে আমি দেখাবো মাচা করেছি বাঁশ টাস কেটে জন্মজুর খরচা করে আমি মাচা করেছি মাচাকে ফাঁকা রাখতে দেবো না এইভাবে আপনারাও বিপদ থেকে উদ্ধার পাবেন একজন চাষি আমার কথা শুনে পালং চাষ করেছে হোয়াটসঅ্যাপে কালকে মেসেজ করেছে আমি সেটাকে স্ক্রিনশট করে আপনাদেরকে দেখাবো সে বললো স্যার আমি চল্লিশ হাজার টাকার পালং শাক বিক্রি করেছি আমার খুব ভালো লাগলো প্রথম হয়তো কত কটা খরচা হয়েছে আমাকে সে বলেনি আমার বলার দরকার নেই চল্লিশ হাজার টাকা বিক্রি করেছে মানে আমি ধরে নেব প্রথমবার তার বারো তেরো হাজার টাকা খরচা হয়ে গেছে কারণ অনেক টাকা তাকে প্যান্ডেল করতে হয়েছে ছাউনি করতে হয়েছে বাঁশকুটি পুরতে হয়েছে কিন্তু আবার এক্ষুড়ি তাকে বলবো এক্ষুড়ি ফের আমার শুধু বীজের দাম আর সাবান সরিষার খোল দেবে একটু আর ওই দশ ছাব্বিশ ছাব্বিশ দেবে এইবার কিন্তু তার ওই জায়গাতে খরচা হবে একদম হাফ অথচ অথচ চল্লিশ হাজার না হোক তিরিশ হাজার টাকা বিক্রি করবে তার গড় দুটো সত্তর হাজার টাকা এই যে তিন মাসে সাড়ে তিন মাসের মধ্যে বড় জোর কুড়ি হাজার টাকা খরচা করে সত্তর হাজার টাকা কেউ পাইয়ে দেবে না ডেফিনেট এই এই খেলাই তো খেলছি আমরা বলছিলাম না যাই হোক প্রশ্ন করে আমি যাচ্ছি আমি দেখিয়ে দেবো আপনাদের এইভাবে কিন্তু আপনারা যারা জলদি আমি বলেছি আমার চাষিদের মূল লক্ষ্য হবে যারা ব্যবসা করছে জলদি ফসল ফলাতে হবে বাজারমুখী চাষ করতে হবে আর জলদি ফসল ফলাতে হবে এই দুটো পলিসি তাহলে জলদি চাষ করবেন কী করে এখন জানা লাগাতে পারছে না এইভাবে আপনি শশা এইভাবে আপনি কি বলবো এইভাবে আপনি করলা এইভাবে আপনি ঝিঙা এইভাবে লতানো গাছ যেগুলো আমরা ক্রিপার বলি আমরা সমস্ত গাছ আপনি পটে বের করে নেবেন প্রাকৃতিক দুর্যোগ হোক দুর্যোগ আমার বাড়িতে হবে এটা বারুক বাড়ুক বাড়ুক পনেরো দিন কুড়ি দিন তখন তো সময় দিতে হবে তখন আমি তাড়াতাড়ি লাগিয়ে দিতে পারবো দিয়ে আমি তাড়াতাড়ি বাজারটা আমি ধরতে পারবো একদম যে বাবা মাটিতে জো আসুক তবে কো ও সব দম ছেড়ে দেন সব বাজে গল্প ছেড়ে দেন আমার কাছে একদম ঝটপট করতে হবে আপনাকে মেশিন হতে হবে আপনি যদি ব্যবসা করতে আসেন আপনি যদি টাকা মানে এখানে লাভ করতে আসেন আপনাকে পলিসি খেলতে হবে প্রতি মুহূর্তে পলিসি আমার কথা তো শুনবেন সেই সঙ্গে আপনার বুদ্ধিও খাটাতে হবে একদম ঠকে যাওয়ার গল্প নেই প্লাস্টিকে চালা বের করে নেবেন নে সমস্যা মাটিতে চলে যাবেন জোয় অর্থাৎ আপনিও বাজারে তাড়াতাড়ি ধরতে পারবেন চুপ করে মানে হাউতাস করে হ্যাঁ হ্যাঁ গেল 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 বৃষ্টি হচ্ছে যে কী করব এই প্রশ্নই আসবে না এইভাবে আমি করেছি আমি কিছু ফলও লাগিয়ে ফেলেছি জানেন আমি কি করে ফলে ছাড়াটা বাঁচিয়েছি এই বর্ষার এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারাও বাঁচুন টপ সরাতে পারছেন না এই টবের গোড়াতে প্লাস্টিক দিয়ে দেন বা টবের প্লাস্টিক যদি না হয় আমি এই এই করেছি দেখুন একবার আপনারা যদি ছোটো টপ হয় দিয়ে দিলেন তারপর যদি কলাপাতা পান কলাপাতা দিয়ে দেবেন এরপর আপনি সাদা প্লাস্টিক বিছিয়ে দেন দেখি কি করে জল আপনাদের প্রবেশ করে দেখি একবার বর্ষা কী করে আপনাকে হারিয়ে দেয় দেখবে একবার মানুষ তো সেরা বুদ্ধিমান পৃথিবীর মধ্যে মানুষই শ্রেষ্ঠ আরে গাছ তো আমার বেয়ে চলে গেছে ওখানে হাজার বৃষ্টি হোক না মাথায় কিচ্ছু অসুবিধা নেই সমস্যা যত তো গাছের গোড়ায় গোড়াটাই তো বিপদ গোড়াটাই বিপদ কি হয় জানেন গাছের পাতাতে না বলি এই আমার সেই ঢ্যাঁড়স গাছের পাতাতে অসংখ্য যদি মাইক্রোস্কোপ দেখায় আপনাদের অসংখ্য কোটি 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 ছ্যাঁদা ফুটো ছিদ্র আছে একে স্টোমাটা বলে গাছ যে জল প্রচুর পাচ্ছে গোড়াতে জল জমে যাচ্ছে ওরা ওই আপ্রাণ চেষ্টা করছে জলকে ওই স্টোমাটার মধ্যে দিয়ে বা বাইরে বের করে দেওয়ার জন্যে বাষ্পীমোচন করার জন্যে কো জল ত্যাগ করছে ওরা কিন্তু যখন না আর ত্যাগ করে করে পাচ্ছে তখন ওই হতে আরম্ভ করলো মারা গেল ঝিমে গেল তার সাধ্যের বাইরে গাছের তখনই গাছ মারা যায় তা এখন আমি ঢুকতে দেবো কেন জল আমি আমি যদি এই বুদ্ধিটা পলিসিটা করি আমি ভিডিওটা কিন্তু আমার তিন দিন আগে ছাড়া উচিত আপনার সব বলেছি আপনাকে তা এইভাবে আপনি এইভাবে গাছকে কিন্তু বাঁচান রক্ষা করুন আর হার যাতে না হয় মাচা করে ফেলেছেন প্লাস্টিকে এক্ষুনি যদি গাছ হয়ে যায় এরকম এক্ষুনি বাড়ির ভিতরে দানা লাগিয়ে দেন প্লাস্টিকে এরকম প্লাস্টিক পটে বা যা বাড়িতে পটে আছে চারা বের করে দেন দানা লাগিয়ে দেন ওই দানাটা পরে আবার এখানে পোস্টিং করবেন এটা কিন্তু আমার মিষ্টি কমলালেবুর গাছ এটা মিষ্টি হবে একশো ভাগ গ্যারান্টি দিয়েছে চাষি মানে আমি যার কাছ থেকে এনেছি আমি দেখাবো ভিডিওটা খুব বড়ো বাগানে গেছিলাম এইভাবে কিন্তু আমি তাকে রক্ষা করে চলেছি তা কী করতে হবে আপনাকে এই দেখুন আমি কচু পাতাটা এরকম কাটলাম কাটলাম কেন গাছে ভিতরে ঢোকাও বলে এই দেখুন কলা পাতাটাকে আমি কাটলাম কাটলাম কেন এই গাছের ভিতরে গলিয়ে নেব বলে যাতে উড়ে না যায় বাতাসে ঘাসপাতা আমি এখন লেগে নিলাম দেখি বর্ষার জল আমাকে কী করে গাছটাকে মারতে পারে এইভাবে আপনাদেরকে মানে মুক্তি পাওয়ার উপায় বললাম এই দেখুন এটা কিন্তু লাল জামরুল খুব সুন্দর টেস্টফুল এটা থাইল্যান্ডের লাল জামরুল এই এনে এইভাবে করেছি কিন্তু আমি কিন্তু আবার আমি দেখাবো আমি কিন্তু আপেলও এনেছি আমি নেসপাতি এনেছি আচ্ছা এইভাবে কিন্তু আমি বেদানা এনেছি বসিয়েছি এইভাবে কিন্তু তাদেরকে প্রোটেকশান দিয়েছি আমি মোটামুটি আমি অল্প রূপ দিয়ে আমি দেখালাম এইভাবে এক্ষুনি কিন্তু ভিডিওটা দেখেই কিন্তু আপনারা আপনাদের গাছগুলোকে নিরাপদ করুন এই বৃষ্টির হাত থেকে বাঁচান এখনও ছ দিন মানে আজকে যদি বাইশ তারিখ হয় আজ এখনও ছাব্বিশ তারিখ পর্যন্ত গতকাল বললো ছাব্বিশ তারিখ পর্যন্ত মানে এখনও চার দিন বৃষ্টি হবে বাপরে কী বিপদের মধ্যে চলেছি আমরা সকলে সেই বিপদের হাত থেকে বাঁচুন এইভাবে গাছকে সুরক্ষা দিন ধন্যবাদ জানাই ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করুন এবং পাঁচজনকে দেখতে সাহায্য করুন যে এই বাঁচিয়ে আয় সকলে সকলে বাঁচিয়ে স্যার কী বলছে সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকুন ধন্যবাদ